পারবা নি, খুব ভয় আছে কিন্তু। অবশ্যই উড়ো। হালার ভুতরা আমার টেডিরে দিলি মায়ের কয়টা খাইছ বন্ধু? তুমি বাইক চালান শিখছো, মিষ্টি তো খাওয়াইতে না জানি, তো এটি তো খাওন যায়। আচ্ছা বাইক। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। গাইস আপনাদের সামনে আরো একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম, ব্লগ নাম্বার 19। আজকের ব্লগটি মানে বাইক নিয়ে। আমার এক বন্ধু মানে নতুন নতুন বাইক চালান শিখছে, আমি পারি না, আমার বন্ধু নতুন নতুন শিখছে, তো ওর পিছনে বসমু আজকে, দেখি হয় কি করে বাইকে, খুব ভয়ে আছি আর কি। তো কি করব না করবো সব কিছুই দেখাবো, লেটস গো। এই যে বন্ধু বাইক নতুন নতুন চালান শিখছে, বাইক নিছে, কারণ আমরা উঠবো, কি বলো বন্ধু? পারবা নি, খুব ভয় আছি কিন্তু। তো গাইজ সত্যি কথা বলতে মানে আমার খুব ভয় করতেছে, ওর পিছে বইসা থাইকা এমনি হাসি খুশি থাকলেও আমার কিন্তু খুব ভয় লাগতেছে যে ওই গাড়ি চালাইতেছে। ওরা কোনো সময় দেখি নাই বাইক চালাইতে ফার্স্ট, হাসতাছি তবু আমার খুব ভিতরে ভিতরে ভয় লাগতেছে কেন জানি। আবার দুইজন নিয়ে চালাইতেছে, ও এম জি। তো গাইজ অনেক দূর চালাইছে আরমান, প্রায় 30 কিলোমিটার। আজকে পুরা দিন সকালবেলা বাইর হয়েছি, সকাল 9টার দিকে, এখন প্রায় 12টা বাজে গেছে। তো আমরা এখনও ঘুরতে আছি আমাদের এলাকায়, এটা এখনও আমাদের গ্রামের এলাকার মধ্যেই আছি, এখন আমরা ঘুরতেছি, খুব ভালো লাগতেছে। তো গাইজ এখন একটা জায়গায় যাব, ওই মানে রাস্তাটা ওপি, মানে চারিদিকে ভিউ, রাস্তাটা চিকন একটা রাস্তা, অনেক সুন্দর, চলো যাই। অচিন পথে আপন ছাড়ি, স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে। বন্ধু আমার খুব ভালো বাইক চালাইতেছে, তো আমি জানতাম না যে ও এত ভালো বাইক চালায়, আমাকে দুইজনে নিয়ে ও চালাইছে, তা আমি জানতাম যে ওই অত ভালো বাইক চালাতে পারে না, কারণ আমি আর কখনো দেখি নাই। হালার ভুতরা আমার টেডিরে দিলি মায়ের কয়টা খাইছ বন্ধু? তুমি বাইক চালান শিখছো, মিষ্টি তো খাওয়াইতে না জানি, তো এটি তো খাওন যায়। আচ্ছা বাইক যে চালান শিখছি কোনো প্রমাণ আছে? ভিডিও আছে, দিলি যা বাসটা করলো কে, বাসটা আমার দিছস না, মনে থাকবো নি ইনশাল্লাহ। খা খা শান্তি করে খাবা, দেও হাই হেরে কোন মিষ্টি খাওয়াইতে না জানি, লেগে এটা দুধে খাওয়াইলাম আমি, তারা আমার 100টা নাই খেলে। ও মা 30টা তো হই হেন হই গেল, ওই হেন মিশি না গেছে না, এই আর কি। পুনরা আমার লয়ে যাওয়া যা, কিন্তু কয়টা করেছে জনগণ সাক্ষী আছে, ঠিক আছে খাও খাও বেশি করে খাও।